হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম ইন্ডিয়ার জ্বলন্ত ব্রিজ, আর আজকে দেখবেন জাফলং এর মায়াবি ঝর্ণা আর হচ্ছে চা বাগান। তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখন এই ঘাটে আমরা নামবো, নেমে যে হচ্ছে আমরা গাড়ি একটা ভাড়া করে দেন জমিদারের বাড়িতে চলে যাব। প্রতিটা গাছের সাথেই পান আছে না, এই কারণে এটার নাম দিয়েছে পান সুপারির বাগান। এই এলাকাটাতে মানে সব উপজাতিরা থাকে, আর হচ্ছে এখানে মানে হিন্দু আর হচ্ছে উপজাতি আর হচ্ছে খ্রিস্টান এরা থাকে, কিন্তু কোনো মুসলিম এখানে থাকে না। এখানে সব হচ্ছে বিধর্মীরাই থাকে, মানে আমাদের ইসলাম ধর্মের কেউ থাকে না। সব হচ্ছে হিন্দু পাবেন আর হচ্ছে উপজাতি পাবেন। আর আমি এই যে দেখুন, এগুলো সব হচ্ছে উপজাতিতে বিল্ডিং। এই যে ওদের সব দোতলা, ওদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ফাঁকা থাকে। এই যে দেখুন, এটা হচ্ছে সব উপজাতিদের ভাষা। আর এটা আর এটা হচ্ছে জমিদার বাড়ি। কাদের মধ্যে জমিদার? এটা খাসিয়াদের মধ্যে। আচ্ছা, খাসিয়াদের মধ্যে যারা জমিদার এটা হচ্ছে তাদের সেই জমিদার বাড়ি। সব হচ্ছে চা পাতা দিয়ে ভরা। এই যে এখান থেকে কোনটা তোলে আসলে আমি জানি না, বাট আমি যখন টিভিতে দেখি তখন দেখি যে এই যে এতটুক এরকম তুলতে দেখি, বাট জানি না যে আসলে চা পাতাটা কোনটা বা কী দিয়ে চা পাতা হয় বা কোন অংশটা দিয়ে চা পাতা হয় সেটা আমি জানি না। আবার যদি আমি এদিকে দেখাই, মানে আমরা যেমন সমুদ্রে যখন তাকাই যখন খালি সমুদ্র আর সমুদ্র, তো এখানে না আমার কাছে মনে হচ্ছে যে এটা চা বাগান হচ্ছে। এই চা বাগানটা স্পেশালি চায়ের মানে চা বাগানের সমুদ্র, মানে এখানে যে জায়গা পর্যন্ত তাকাবেন সব জায়গা হচ্ছে জুড়ে হচ্ছে শুধু চায়ের গাছ। এই গাছ, এই গাছ ছাড়া আর কিছুই না। যত দূর অবধি যায় আপনারা হচ্ছে পুরো জায়গা জুড়ে মানে পুরো চা বাগানের একদম চায়ের গাছ অবধি দেখতে পারবেন। শুধু চায়ের পাতা, চায়ের গাছ। ওগুলো কি সব চা পাতা? একটা হলো গ্রিন টি, সবুজ কালার। এটা হচ্ছে গ্রিন টি, গ্রিন টি যে দুই চার অংশ খাবার। আর এটা হচ্ছে দুই চার অংশ আছে, ওই যে আটা আছে ড্রাগন টি। এটা হচ্ছে ড্রাগন টি। এই যে দেখেন কত বড় বড় দানা গাছের অথেন্টিক মধু। না তোমার নামটা? রাজু। আচ্ছা রাজু, আপনারা আসলে রাজু ভাইয়ের দোকান থেকে এখানে হচ্ছে একদম অথেন্টিক অর্গ্যানিক চা পাতা হচ্ছে কিনে নিয়ে যেতে পারেন। এগুলো প্রাইস রেঞ্জ কেমন? 150 টাকা। শুধু 150 টাকা? না, আর হচ্ছে এই যে এটা রেগুলারটা 150, সবই 150 না, এটা হলো 220 টাকা। ড্রাগনেরটা হচ্ছে 220 টাকা। না, এই যে এখানে হচ্ছে ভাইয়ার ফোন নাম্বার দেওয়া আছে গ্রিন টি। তো চাইলে এখানে আপনারা কুরিয়ারও করেন? হ্যাঁ। আচ্ছা, কুরিয়ারের হচ্ছে ব্যবস্থা আছে, আপনারা যদি চান এই নাম্বারে কল করে হচ্ছে যে কোনো সময় যে কোনো ধরনের চা পাতা লাগে যে কোনো ভ্যারাইটির আপনারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
নিতে পারবেন। তো এখন চলে যাচ্ছি জাফলং এর আরেকটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে মায়াবি ঝর্ণা। আর এটা হচ্ছে অনেক বেশি ফেমাস একটা জায়গা। আমি এখনই মানে অনেক দূরে এই ঝর্ণাটা দেখা যাচ্ছে যে আমি এখান থেকেই মানে ঝর্ণার যে পানির যে পড়ার একটা সাউন্ড, সেই সাউন্ডটা আমি এখান থেকে শুনতে পাচ্ছি। তো আপনারাও চলুন আমার সাথে যতটুকু পারবো ঝর্ণার একদম কাছ থেকে আপনাদের হচ্ছে ভিউটা দেখানোর জন্য আমি চেষ্টা করব। তো চলুন আমার সাথে। এদিকটা উঠবো কিভাবে, মানে আমি কেমনে যে উঠবো আমি কিছুই বুঝতেছি না, ভয় লাগতেছে রে ভাই। আর আমি উপরে উঠতে পারতেছি না, এর উপরে আর জায়গা নেই। পানি সাউন্ড নিশ্চয়ই আপনারা শুনতে পারতেছেন যে পানির কতটা সাউন্ড, একদম ওই ওই যে একদম ওই উপর থেকে পানি পড়তেছে একদম ওই। ভাই ঘুরতেও ভয় লাগে। এই পাথরটা নিচে কিন্তু অনেক গর্ত, আমি এখন অনেক কাছে চলে আসছি ঝর্ণার অনেক কাছে। এই যে দেখুন আমি এই ঝর্ণার ভিতরে ভিজবো। ওখানে ভয় লাগে, ওইখানে যাই ওইখানে।
যদিও আমার ভেজার তেমন কোনো প্ল্যানই ছিল না, কিন্তু এখানকার পানি আপনার যখনই গায়ে লাগবে এত বেশি রিফ্রেশ কাজ করবে। তো আপনারা চেষ্টা করবেন এখানে আসলে এক্সট্রা কাপড় নিয়ে আসতে, আর ভেজার জন্য ডেফিনেটলি চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি রিফ্রেশ লাগবে আর অনেক বেশি ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, সারাদিনের টায়ার্ডনেস একদমই উধাও হয়ে যাবে। তো এখন আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমরা আবার নৌকাতে চড়ে এখন আবার মেইন ঘাটের দিকে চলে যাচ্ছি। তো ওইখান থেকে হচ্ছে তারপর উপরে উঠবো আবার কষ্ট করে। উপরে ওঠার সময় অনেক বেশি প্যারা লাগছিল, কারণ হচ্ছে অনেক উঁচু ছিল। আর এই জায়গাটার ভিউটা দেখেন সন্ধ্যার সময় যে কতটা সুন্দর লাগতেছে। আর আপনারা চাইলে উপরে উঠে দেন, হালকা পাতলা নাস্তা বলেন বা ভারী কিছু চাইলে খেতে পারেন, এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে। তো আমরা বেসিক্যালি এখান থেকে চা খেয়েছিলাম আর কিছুই খাইনি, 30 টাকা নিয়েছিল। তো এরপরে আমরা আমাদের সেঞ্জিতে উঠে গেলাম, আর এখন আমরা মেইন হোটেলের দিকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা এনজয় করতেছিলাম আবার হচ্ছে আবার মানে সবকিছু মিলে ভালোই লাগতেছিল। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।